তোকে তোর মা কি খেয়ে আর কার সাথে শুয়ে জন্ম দিয়েছিল? তোর না, আমি বলছি তোর কদিন পরে দেখব তুই ওই গোল্ডেন ট্রি রেড লাইট এরিয়ায় আছিস, কারণ তুই থাকতে পারবি না। তোর ক্যারেক্টারের সাথে এই ডোমেস্টিক এই অ্যাটমসফিয়ার মানায় না, মানে বোঝাই যাচ্ছে তোর মা কত বড় নাঙ্গিপানা করে তোর জন্ম দিয়েছে, মানে তোর মাই বলতে পারবে না কোন পৌরুষের ঔরস দিয়ে তোর জন্ম হয়েছে। একদম তাই, তোর মা বলতে পারবে না। তোর মতন মেয়ে ছেলে তুই নিজেও জানিস সমাজকে তোর নোংরা দেয়া ছাড়া আর কিছু দিতে পারবি না, এই রকম একটা সিচুয়েশন। তুই বল, এই তুই বল তোর কমিউনিটিতে তাদেরই দিস তোর হয়ে এগেনস্ট পার্টিদের হয়ে ভিডিও করে, তাহলে তুই সবারটা দেখিস। তুই কমিউনিটিতে দিচ্ছিস, তুই তো দেখছিস যে তোর হয়ে বলেছে কাদের এগেনস্টে, যারা তোর এগেনস্টে বলেছে। তা কী ভুল করলো? তুই কাকে কমিউনিটিতে দিচ্ছিস এই মুহূর্তে? হুলকে দুবার দিচ্ছিস, কত নোংরা মেয়ে ছেলে যে তোর এখন মনে হচ্ছে এইখানে দাঁড়িয়ে পুরনো কাশন্দি ঘাটা কল রেকর্ডগুলো রিভিল করা, ভয়েস কলগুলো। তুই বলছিস যে তোর মানে মন্দিরাকে বলছিস তোর তলা চেটেছে বলে তুই কমিউনিটিতে দিয়েছিস, ঠিক, তুই তো আবার এগুলো বুঝিস তলা চাটা। তুই বল, তুই মন্দিরার তলা চেটে 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 আজকে এই জায়গায় এসছিস, এখন দেখছিস মন্দিরা তোকে তলাটাও চাটতে দিচ্ছে না, মানে এমন তোর করুণ পরিস্থিতি যে এখন তুই মন্দিরার মায়ের চিন্তা করতে পারতিস কত পুরুষের সাথে শুয়েছে, তুই এইগুলোকেই বাছিস, তাহলে মন্দিরার মায়ের তলা চাচ্ছিস, তোর কী করুণ পরিস্থিতি। তোর এগেনস্টে কেউ বললে, তোর এগেনস্টে বলেছে বলে মন্দিরা কাউকে কমিউনিটি দেবে, তোর ঠিক করে হাসি পায়। অ্যাকচুয়ালি তুই এই জন্য তোর হাসি পায়। এইবার দেখ তুই কমিউনিটিতে কাদের দিচ্ছিস? যেগুলো ফেলে দেওয়া মাল, ফেলে দেওয়া মাল, এক টাকা দু টাকার হুল, ওই এক টাকা দু টাকার পয়েন্টগুলোকে দিচ্ছিস। কেন দিচ্ছিস বল, কেন দিচ্ছিস? তারাও তোর তলা চাটি বলেই তো দিচ্ছিস, এখানে তো শুধু তলা চাটা চাটি হয়। আর সবাই ছাড়, সবারটা ছাড়, তোর তলা চাটার লেভেলটা দেখ, মন্দিরাকে চেটে এসছিস আর মন্দিরা মন্দিরার মা, ও মাই ড, সে তো হিসেবই নেই, তার তো হিসেবই নেই, মানে তোর মায়ের মতন হিসেবই নেই, তাহলে তার তলা তোর চাটতে হচ্ছে, কত করুণ পরিস্থিতি যে আজকে তোর এই সব বলতে হচ্ছে, ওর ভিডিওর এগেনস্টে তোর পুরনো কল রেকর্ড রিভিল করতে হচ্ছে, শুধু কল রেকর্ড রিভিল না, কল রেকর্ডগুলোকে তোর আবার চাবড়াতে হচ্ছে যে আমি শুধু হুলের সাথেই শোবো আর কারোর সাথে শোবো না। তা সেই সময় পুরো ওয়াইটি সমাজের বিরুদ্ধাচারণ করে বিরুদ্ধে গিয়ে তুই এই এই ইলিগাল কাজকর্মকে সাপোর্ট করেছিস, তোর মুখে মানায় তোর মতন দোগলা 420 একটা চরিত্রের বটগাছ, সেই সময়তে এইগুলোকে তো সাপোর্ট করেছিস, আজকে তুই রিভিল করে বুঝছিস তোর মতন সতীপানা, মানে তোর মায়ের মতন, তোর মা নিজেও বলতে পারবে না কোন পৌরসের ঔরসে তুই জন্মেছিস, সেই রকম তুই সতীপানা করছিস যে দেখো এগুলো রিভিল করছি মানে আমি খুব সতী ছিলাম, আমি এগুলোকে পছন্দ করতাম না, কিন্তু আমি প্রতিনিয়ত জোর গলায় সবার এগেনস্টে গিয়ে সেই দিন সেই সময় থেকেই তো তোর ওয়াইটি তোর এগেনস্টে, সবার দোষ আছে, তুই একা সতী, তোর এত বড় সতী যে তোর মাঝে মাঝে ওই অন্যের ওইখানে ঢুকতে হয় হেরিকে নিয়ে, এবার তোর অবস্থাটা বোঝ, তোর তলা ছাড়া কোনো কথা নেই, থাকিস তো শ্বশুরবাড়ির ওই তলায়, আবার চারটেও যাস ওই মন্দিরা মন্দিরার মা, এখন মন্দিরার মায়ের ওই নোংরা জায়গা ছেড়ে তোর ভিডিও করতে হচ্ছে, তোর এই মুখ দেখাস না, তোর এই টাকা তুই তো খরচা করতে পারিস না, তো তো ওই লোকের কিউআর কোড দিয়ে টাকা তোলাটা এখনও চলছে, এটা কেন করছিস? এগুলো তো তোর কোনো কাজে লাগবে না, কারণ তোর কোল শূন্য, মন শূন্য, হাত শূন্য, সব কিছু শূন্য, ভরাট ছিল যখন মন্দিরার তলা চাটতিস, এখন সেই তলা চাটারও সুযোগ সময় কিচ্ছু দিচ্ছে না, তোর তো চাটতে হবে। তুই এখন দেখছিস ওয়াইটিতে মন্দিরার এগেনস্টে কেউ নেই, মন্দিরা ওর মাকে ব্রাত্য করেছে, ব্রাত্য, সে ব্রাত্য মালকে তোর ধরতে হচ্ছে, এতদিন মারিয়া ফারিয়া পারিয়া ফারিয়া করছিলি দেখি না ওদের মিলমিশ হয়ে গেছে, এখন তোর মনে হচ্ছে সবচেয়ে তোর সাথে ফিট হয় মন্দিরার মা, তুই চিন্তা কর কত বড় গান্ডু, কত বড় যে এই কলগুলো তোর ফাঁস করতে হচ্ছে, রেখেছিলি কেন আর আজকে কেন তোর স্বার্থে এগুলো করছিস? সেই দিন দিলে মানুষ তোকে বলতো আহারে মেয়েটা এত সতী, একটা অসতীকে সাপোর্ট করতে গেছে তাই জন্য সে করছে, আজকে করা মানেই হচ্ছে তুই নিজের লাভ দেখছিস, যে মন্দিরাকে এত মানুষ ভালোবাসছে যেটা তোর সহ্য হচ্ছে না, মন্দিরাকে খাটো করার জন্য এই যে রিভিল করছিস না এতে তুই খাটো হয়ে যাচ্ছিস, মন্দিরার 1.5 লাখের জায়গায় আরও 2-2.5 লাখ ভিউজ হবে, সব কিছু তোর দিকে বুমেরাং হয়ে আসছে, বুমেরাং। তুই কারোর সম্পর্কে যদি বলতে চাস তোর অপোজিট পার্টি, তাকে আগে শুয়ে দিস বিছানায়, কারণ তুই এগুলো দেখে এসছিস করে এসছিস, তুই আজকে এত খেপেছিস কেন? কারণ মন্দিরা তোকে ডাকেনি, তোর যাওয়ারও সাহস নেই, তুই মন্দিরার এগেনস্টে সোমনাথের কান ভারী করছিস, মানে তুই কি মাল, এখন বোঝা যায় জল যেন তো ওই শ্বশুর শাশুড়ি, এত বয়স হয়ে গেছে তাদের সাথে তুই খেতে পারিস না এই কারণে, মানে তোর জীবনটাই এরকম, মানে ভ্যারাইটি ঔরসে তোর জন্ম, তাহলে ভ্যারাইটি তো তোর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে গুণাগুণ,
তোর আজকে সেকেন্ড ভয়েস কল দিবি, পরের দিন থার্ড ফোর্থ, এইগুলো ভেঙে খাবি বলেই রেকর্ড করে রেখেছিলি। তুই তো এত ভালো, তোকে পোক করেছে কারোর এগেনস্টে স্ট্রাইক দিতে, তুই বুঝদিস না। তোকে এগেনস্ট করেছে কারোর ভয়েস হয়ে তাদের সেখানে প্রক্সি দিতে, তুই বুঝদিস না। এখন তোর মনে হচ্ছে যে সেই সময় ভাগ্যিস আমি মন্দিরার এই নোংরা নোংরা কলগুলো রেকর্ড করে রেখেছি। তোর মনে হয় এতে একটা ভিউজ কমবে? এতে আরও দশটা মিনিটে মিনিটে তুই বাড়িয়ে চলেছিস, ভুল করছিস না বল? তোর ক্যারেক্টারটা সেই দিনও যেমন পরিষ্কার ছিল মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে, তুই বলেছিলি যে ও ছিল একটা মাটির দলা, মা গিচু ও মাটির দলা হলেও আর হুলকে খুঁজতো না, মাটির দলা মা গি। তুই যেমন একটা মাটির দলা নিজেকে মনে করিস, সেই সময় নাকি ওই একটা মাটির দলা, আরে কি ভালো ছিল। কিন্তু গিয়ে দেখেছিস যে ওই ভবগুড়ের একটা হুল বলে ছেলে ওই ফ্ল্যাটে বসে আছে, কিন্তু সাপোর্ট করেছিস। আজকে মন্দিরা হয়ে গেছে তোর জন্য কাল অভিশপ্ত, তাই না? কাল, কারণ সে রিভিল করে দিয়েছে। আজকে এইভাবে তুমি আমায় বলছো? ওই সেদিন তো তুমি আমাকে বললে না যে এ কেন রয়েছে, কেন তুমি চলে গেলে না, কেন আমার ফোন পাওয়ার পর তুমি দৌড়ে এলে, কেন তুমি বললে না? আমি তো তোমাকে বলেছিলাম যে থার্ড পার্সন আছে, সেই দিন তুমি ওয়াইটিকে বুঝিয়েছো থার্ড পার্সন নেই, কিন্তু তুমি বুঝে আমাকে সাপোর্ট করতে এসছো। অ্যাকচুয়ালি তুই কি ভেবেছিলি বলতো? তুই ভেবেছিলি তুই এইভাবে তোর সতীপানা ক্যারেক্টার মানুষকে বুঝিয়ে যাবি আর অসতীপানা করাবি যাদের সাপোর্ট করে এসছিস, কিন্তু তোর হাটে হাড়ি ভেঙে দেবে যে তোর থেকে দশ বছরের ছেলের সাথে তুই বেড শেয়ার করেছিস, সেইটা এইভাবে রিভিল হয়ে যাবে। আবার বরের পাশে বসে অনেক ক্যাকটাসে তোর এত বসা, আবার ক্যাকটাস কেন রে, মানে ফোটাতে ফোটাতে ঢুকবে বলে প্লেন ভালো লাগে না, না মানে এমন হারল করে ফেলেছিস, দেখ এইগুলো তুই বলাস, মানে ক্যাকটাসে তোর এত তো গাছ আছে ক্যাকটাস কেন, মানে মানে খাল হয়ে ঢুকবে, খাল বানিয়ে ফেলেছিস তো ওইখানে আর প্লেন কিছু কাজ করবে না, ক্যাকটাস একদম ফোটাতে ফোটাতে ঢুকবে, তাতে তুই উচ আউচ করে আরাম নিবি। মানে চিন্তা তোর কী ক্যারেক্টার তোর! আজকে তুই এইগুলো বলে মন্দিরার একটা নিচের উপর যেখানে যেখানে আর কি বাল আছে একটাও ছিঁতে পারবি না। দেখ আজকে তোর জন্য আমার মুখের ভাষা এরম করতে হচ্ছে, সমাজের জন্য পরিবার ছাড়, পরিবার তুই দেখাতে পারিস না, পরিবার আছে ওই লেওরা মানে ধ্বজ ভাঙা ওই ভেরুটার, ওটা একটা পরিবার হয় না, ওটা একটা চাকরকে নিয়ে তুই ঘর করছিস যার টাকায় তোর জল গরম হয় না, যার জন্য তাকে তার মতন রেখে দিয়েছিস, পদে পদে তার গুরুত্ব তার ওয়েট ভ্যালু তুই ওয়াইটিতে বোঝাচ্ছিস, মানে সমাজকে বোঝাচ্ছিস। তাহলে তোর অবস্থাটা বল, আজকে মন্দিরের উপর তোর খেপে যাওয়ার এক কারণ কি তুই বল না? তুই হাসিও পায় এবার তোর মতন প্রটেক্ট করেই পায়, তুই কমিউনিটিতে দিচ্ছিস, কাকে দিচ্ছিস? হুলকে। কী কারণে? হুলের মিউজিক গান কেউ সালে উদ্ধারই করতে পারলো না, কানের মধ্যে গিয়ে টাং টাং করে বাজে, তুই উদ্ধার করলি, ভীষণ অ্যাক্টিভিটি, ভীষণ ওর মধ্যে গুণ লুকিয়ে রয়েছে, যেমন গুণ লুকিয়ে রেখেছিল যেমন বলেছিলি ওর লালসানি, তোর চোখে ওর কামুকতা ধরা পড়ে, লালসা ধরা পড়ে না, আবার গুণ ধরা পড়ছে। সত্যি রে, তুই বললাম না হাজার পৌরসের ঔরসে তোর জন্ম, তোর মাই বলতে পারবে না কার ঔরসে তোর জন্ম, একদম তাই। যার জন্য এবার রক্ত কথা বলে, ব্লাড ব্লাড ব্লাড, এই রক্তই তোর কথা বলছে, মানে যার রক্ত তোর শরীরে বইছে সেই রক্তের পরিচয় তুই প্রতিনিয়ত ওয়াইটিতে এসে দিচ্ছিস, এত বেবুসে খারাপ সাপোর্ট করে। আবার একই প্রশ্ন করি না, তারাই করে যারা স্বামী থাকতে অন্য পুরুষের সাথে লটর বটর 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 বিছানা শেয়ার করে। আর দেখ তুই এই বিছানা শেয়ার যারা করে অন্য নারী অন্য পুরুষের সাথে, তাদের তুই সাপোর্ট করতে গেছিলি এমন করুণ দশা যে মন্দিরা পাচ্ছিস না তলা চারতে, এখন মন্দিরা কমিউনিটিতে দিচ্ছে যাদের তাদের বলছিস তারা নাকি মন্দিরা তলা চাটে, না তুই তলা চেটে পরিষ্কার করে দিচ্ছিস, তলা চাটার আর দরকার নেই কারো। তুই দেখ তুই কার তলা চারতে যাচ্ছিস মন্দিরার মায়ের, এই যে মন্দিরার কমিউনিটি পোস্ট দিল না, তুই দেখ এমনও হতে পারে এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস বা দু মাস পরে মন্দিরার বাড়িতে মন্দিরার মা বিরাজ করছে, বা মন্দিরার বাবার বাড়িতে মন্দিরার মা হয়তো রয়েছে, তখন তোর কোনো জায়গা থাকবে না চাটার। তাই বলছি দায়িত্ব নিয়ে করিস না, মন্দিরা এমন একটা মেয়ে সে যেমন রাহুলের সাথে ফুলসজ্জা করে তোকে দেখেছিল, তুই সুযোগ বুঝে স্ক্রিনশট করে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলি, আবার এই রেকর্ডগুলো করেছিস যে রাহুলের সাথে মানে তখন এরম করে বসে শুনেছিলিস, হ্যাঁ ঠিক কর তুই সোমনাথকে ভুলে যা তুই রাহুলের সাথে শো, এখন তোর পটক করে হাসি পাচ্ছে এই কলগুলো শুনে। তুই এই কলগুলো কেন করে রেখেছিস জানিস তো? তোর মতন ছাগলের তৃতীয় বাচ্চা আছে, দুটো বাচ্চা দুঃখ খায় একটা বাচ্চা লাভ দেয়, তেমনি এই মন্দিরার এই কুকর্মগুলো শুনে তুই শাড়িরই খিদে মেটাস, কারণ ভেরুর ক্ষমতা নেই। আজকে ভেরুর ক্ষমতা থাকলে তুই তো উজ্জ্বল সঞ্জয় সন্দীপ সন্দীপের বাবা এদের রডে বসার তো তো ইচ্ছা থাকতো না, তো স্বামীর যদি ক্ষমতা থাকতো সেই অক্ষমতা তুই এইভাবে প্রকাশ করতিস না, তোর কতটা শরীরের খিদের জন্যই আজকে ক্যাকটাস বানিয়ে সেখানে বসার ইচ্ছা প্রকাশ করেছিস। তাই জন্যই এই কল রেকর্ডগুলো মানে চালি চালি শুনে শরীরের খিদে শরীরের তাপ উত্তাপ মেটাস, এছাড়া আমার আর কিছু আসছে না তোর এগেনস্টে বলার জন্যে। তোর কোথায় থাকা উচিত জানিস? লালবাতি এরিয়ায়। তুই এখানে কী করছিস? হ্যাঁ তুই হচ্ছিস মাসি, তুই মাসি কোন কাস্টমার কার ঘরে কত টাকার জন্য ঢুকবে সেটা তুই ঠিক করিস, সেই ক্যারেক্টার ওয়াইটিতে এসে তুই একই জিনিস করছিস।
বেগুশে চলো বলবো তো অবশ্যই, চলো ইন্ট্রোটা দিই তারপরে আবার বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো, সোমনাথ মন্দিরার ক্যারেক্টার বলেছিল যে এতগুলো পুরুষের সাথে করে, মন্দিরা তার মায়ের ক্যারেক্টার বলেছিল, কিন্তু তোকে তো বলতে পারিনি, তুই সব জেনেও যে এগুলো বলা উচিত না। তুই মন্দিরার মাকে প্রতিনিয়ত বিক্রি করে খেয়েছিস, কে প্রসেনজিৎ, কে তাপস পাল, কি চিরঞ্জিৎ, মাগি তাপস পাল জীবিত নেই, মানে মৃত মানুষের সাথেও শুয়ে দিচ্ছিস আজকাল। অ্যাকচুয়ালি মৃত মানুষদের তুই ফোন করিস, তাদের সাথে বাক্যালাপ করিস, তাই তাপস পাল যে বেঁচে নেই মানে তোর মাথা দিয়ে চলে গেছে। মানে কত বড় গান্ডু যে এই কমিউনিটি দিয়েছে বলে তুই থাকতেই পারছিস না, তুই নিতেই পারছিস না, তোর তো জ্বলে পুড়ে খাক খাক হয়ে গেছিলো তলাটা আজকে ওই গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি মনীষাদের দিয়েছে, তুই নিতেই পারছিস না, এইটাই তোর জন্য বড় জ্বলন। আমি বলবো মন্দিরার যাকে তোমার মনে হবে তাকে কমিউনিটিতে দাও, এই জন্য জ্বলে পুড়ে খাক হয়ে যায়। যাকে নিয়ে তুমি বলনি একটা সময় ভিডিও মারতে, মানে তোমার মাকে নিয়ে, তাকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ভিডিও করেছে, আজকে তাকেই সতী পানা দেখাচ্ছে, মানে সে তার মতন সতী নেই, মানে এতগুলো পুরুষের সাথে শুয়েছে সে অত্যাচারিত হয়ে শরীরের খিদার জন্য। তখনও তো তুই জানতিস যে সোমনাথের মতন একটা ভালো ছেলে, মানে যাকে তুই ভেড়া বলছিস, অ্যাকচুয়ালি তোর বরের তো কিছু বলার নেই, না না তোর বরের ক্যাকটাস আছে, না তোর বরেরটা দাঁড়ায়, তার জন্যই তো তুই শেষানে নামে এত বিছানার ময়লা পেটে নিতে গেছিস। প্রমাণ দিতে পেরেছিস আজকে দিনের পর্যন্ত যে দোকানে কী ট্রিটমেন্ট মারাতে গেছিলি? পারবি না, ওই উপরে সিলিং দেখানো ছাড়া নিচে কী কাজ হচ্ছে দেখানোর ক্ষমতা তো ছিল না। তাহলে তুই তো ভালো করে চিনবি মন্দিরাকে, মন্দিরার মাকে, আজকে মন্দিরার মায়ের তুই সার্টিফিকেট দিচ্ছিস, সেই দিন তুই মন্দিরার সার্টিফিকেট দিয়েছিলি সারা ওয়াইটি তোলপার হয়ে গেছিলো, যে স্বামী আছে জয়ীর মতন একটা ফুটফুটে পাঁচ বছরের মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ চুরচুর হয়ে যায়, কিন্তু তুই যার সাথে গেছিস ফোটাফুটি করতে, ফুলের ফোটা তুই খা, আজকে সেই হুলকে তোর কমিউনিটি পরিচিত হচ্ছে, কি করুন তোর দশা। চলো বন্ধুরা আসবো, একে প্রতিনিয়ত আমি দিতে আসবো। চলো আজকে পর্যন্ত এইটুখানি, আবার একটা ভিডিওর সাথে আসবো, টাটা।